নমস্কার, দি রিপোর্টে স্বাগত। গতকাল হাই ভোল্টেজ শুক্রবারের সাক্ষী ছিল শহর কলকাতা। সমস্ত জল্পনাতে জল ঢেলে সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ। প্রায় 11 ঘন্টা ধরে ম্যারাথন জোড়ার পর ইডি দপ্তর থেকে বেরিয়ে যান তৃণমূল নেত্রী। তার 24 ঘন্টা পেরোনোর আগে গতকালের জিজ্ঞাসাবাদ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন সায়নী ঘোষ। কি বললেন চলুন শুনব। প্রথম প্রশ্ন হচ্ছে এই গোটা এপিসোডটা দলের তরফ থেকে কেউ যোগাযোগ করেছে? আমার দলের অভ্যন্তরীণ বিষয় তো এখানে মিডিয়ায় বলার নয়, বাট আমার দল আমার সঙ্গে আছে, আমি আমার দলের সঙ্গে, এবং আমি মনে করি যে এভরি ব্যাটল ইজ টু বি ফট অন ইউনো বাই ইয়োরসেলফ। নিজের লড়াইটা নিজে করছে। দল মনে করে ইউ হ্যাভ ফট দ্য ব্যাটল সো ফার ভেরি বোল্ডলি, ভেরি ক্লিয়ারলি। দল মনে করে আই এম নোন টু বি এ বোল্ড পারসন অ্যান্ড ইউ আর বোল্ডার when you have nothing to hide and when you are absolutely correct in your stance. আবার ডাকলো কেন পাঁচ তারিখ? কিছু ওরা আমার কাছে কালকে খুবই বেসিক কিছু ডকুমেন্ট চেয়েছে, একদমই বেসিক। তো তারপরেও কথা বলার পরে কিছু এক্সপ্লেনেশন দ্যাট ক্লারিফিকেশন ছিল, তো বললেন আর কয়েকটা ডকুমেন্ট লাগবে। সো আই সেড আই কাম, সো কম ফর দিস, নো প্রেশার ইজ কমিং, আই উইল নট লাই। যদি একটা বিষয় সেটা হচ্ছে কালকে যখন আপনি পৌঁছালেন সিজিও কমপ্লেক্সে, আপনি বললেন যে প্রচার থেকে ফিল্ডে, আমারও কি প্রচারে যাবেন? আমি বলছি আমি শেডিউলটা করছি, এবং প্রচার মানে তো অনেকটা ডিস্টেন্স, সেটা তো আর কলকাতার ভোট না, তো সেটা প্ল্যান আউট করছি। অবভিয়াসলি প্রচারে যেতেই হবে, প্রচারে যাবো এবং আপনারা সেখানেও আসবেন এবং সেখানে আমার শনিবার ভোট হয়। সায়নী, 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ 24 ঘন্টার জন্য তৈরি আছে। সায়নী লয়ার কি আমি আছি তো বস আমি না নিশ্চয়ই যাবো, কেন যাবো না? 5 তারিখ 25 তারিখ তারপরের 5 তারিখ তারপরের 5 তারিখ 15 তারিখ যতবার 100 বার ডাকলে 100 বার যাবো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং বস, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন, এবং এটার সঙ্গে লাখ লাখ ছেলে মেয়ে তাদের ফিউচার যুবরা ইনভলভ। আমাকে যদি তদন্তের সাহায্যে এবং মানে আমাকে যদি পৌঁছতে হয় আমি কোঅপারেট করবো, আমি আগেই বলেছি। সো আমাকে 5 তারিখে ডেকেছে, আমাকে যদি আরও 5 বার ডাকে আরও 5 বার। আচ্ছা সবার হয়ে গেছে, আমি একটা প্রশ্ন করছি, আপনাকে ধরবে নাকি? না, কুন্তলকে কতদিন ধরে চিনতেন? আমি কুন্তলকে 2021 শেষ থেকে, আমি তো তৃণমূল জয়েনই করেছি 2000। উল্লেখ্য, কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের আর্থিক লেনদেন, একটি নির্দিষ্ট সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও সায়নীর সঙ্গে কুন্তলের যোগ। মূলত কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই সংক্রান্ত বেশ কিছু নথি ও তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করেছিলেন ইডি আধিকারিকেরা। এমনকি সায়নী ঘোষকে কুন্তল ঘোষ একটি গাড়ি দিয়েছিলেন বলে ইডি আধিকারিকদের কাছে তথ্য রয়েছে, আর এই গাড়িটি নাকি সায়নী ঘোষ ব্যবহার করতেন। এবং আশ্চর্যজনকভাবে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার আগে সায়নী ঘোষ এই গাড়িটি ফিরিয়ে দেন। এখানেই শেষ নয়, রাজ্য শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি কেনা বেচাতে নাম চড়ায় তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষের। সায়নী ঘোষের কাছে কুন্তল ঘোষের মাধ্যমে একটি ফ্ল্যাট বা প্রপার্টিও গিয়েছিল বলে ইডি সূত্রে খবর। 5 জুন বেশ কিছু নথি চেয়ে ফের তলব করা হয়েছে সায়নীকে। 5 তারিখ সশরীরে ইডি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন তিনি। এখন দেখার, সায়নীকে বারংবার জিজ্ঞাসাবাদে আর কোন কোন রাঘব বোয়ালের নাম উঠে আসে। দ্য রিপোর্ট, কলকাতা ব্যুরো। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই তা লাইক করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।